বিগত 14 বছর ধরে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের সামনে নিজের দোকান সাজিয়ে বসেন দুলাল বাবু। কাজ জিভে জল আনার কাজ। জিভে জল আনা লোভনীয় টকঝাল নিয়ে প্রায় 14 বছর ধরে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের সামনে দোকান সাজিয়ে বসেছেন দুলাল বাবু। স্কুলের খুদে পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া দুলাল বাবুর দোকানে টক ঝাল খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যেদিন থেকে তিনি এই পেশায় নেমেছেন সেদিন থেকেই শিলিগুড়ি গার্লস হাই স্কুলের আশেপাশের জায়গায় তিনি বেছে নিয়েছেন। এর ফলে স্কুল কলেজ দুই জায়গা থেকেই ক্রেতা ধরতে পারছেন তিনি। দুলাল বাবুর টক ঝালের ডালিতে রয়েছে জলপাই, পেয়ারা মাখা, কদবেল, কুলমাখা, কামরাঙ্গা মাখা সহ আরও জিভে জল আনার নানা খাবার। নিরঞ্জন নগরের বাসিন্দা দুলাল রায় জানান, এখন প্রতিদিন প্রায় 1200 টাকা আয় হয় তার। যদিও লকডাউনের মধ্যে এক বিশাল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাকে, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তার ব্যবসাও কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবে স্কুল কলেজ এখন বন্ধ রয়েছে এবং দুলাল বাবুর এই টক ঝালের ফ্যান মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই। তাই কবে স্কুল কলেজ খুলবে সেই আশাতেই এখন রয়েছেন তিনি। তবে দুলাল বাবুর এই টক ঝাল শুধু যুব সমাজ নয়, সমাজের বহু বিশিষ্ট জনেরাও খেয়েছেন এবং প্রশংসাও করেছেন। আমি মোটামুটি 13-14 বছর হবে স্কুলের সামনে, আমি এখানে ফার্স্ট এখানে লাস্ট, এখান থেকে আমি 13-14 বছর ধরে করতেছি। এখানে কটবেল পাওয়া যায়, জলপাই পাওয়া যায়, আমড়া পাওয়া যায়, বাড়াইপুরের পেড়া পাওয়া যায়, কামরাঙ্গা, কুলমাখা পাওয়া যায়, বনকুল পাওয়া যায়, প্রত্যেকদিন 1200 টাকা বিক্রি হয়। না সবাই ভালোবাসে এই জিনিস, আমার তো সবে পরিষ্কার জিনিস না, 10 টাকা থেকে শুরু, যাই যেরকম নিবে ওইরকম দাম হবে। দোকান বন্ধ ছিল, অসুবিধা মানে ভীষণ অসুবিধায় ছিলাম, একটা গাড়ি ছিল, গাড়িটা বেশি খেয়ে নিছি লকডাউনে, একটু একটু ফিরতেছে, দেখি স্কুল কলেজ খুললে পরে হবে, ওই ভরসায় আছি। পূজার মতো অত চলে নেই, এখন একটু টাকটুক হচ্ছে, 700-800 টাকা করে হচ্ছে। হ্যাঁ নান্টু পাল খাইছে, আমাদের গৌতম দেব মন্ত্রী উনি খাইছে, মোটামুটি যে ভালো ভালো মন্ত্রী আছে, কম বেশি সবাই টেস্ট করছে আমার এখানে।